আমরা এখন কোণ পরিমাপের পদ্ধতি সমূহগুলো কী কী আছে দেখব, কীভাবে আমরা কোণ পরিমাপ করতে পারি। কোণ পরিমাপের পদ্ধতি সমূহ সাধারণত তিনটে পদ্ধতি আছে। একটা হলো ষষ্ঠিক পদ্ধতি, তিনটে পদ্ধতিতে মাপা যাবে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে শতক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতিতে একটি সমকোণকে, অর্থাৎ 90 ডিগ্রি যে কোণ আমরা জানি, তাকে সমান 90টা ভাগে যদি বিভক্ত করা হয় তাহলে তার প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি করে, এবং তাকে এইভাবে লেখা হয় 1 ডিগ্রি। এখানে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। যেমন আমাদের দূরত্ব পরিমাপ করতে গেলে আমরা কিলোমিটার মিটার বলি, সেরকম এখানে ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে 1 ডিগ্রি, যার প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি করে, একটা 90 ডিগ্রি কোণকে সমান 90টা ভাগে ভাগ করা হয়। তাহলে 1 সমকোণ সমান আমরা কী লিখতে পারছি, 1 সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এই প্রত্যেকটা ডিগ্রি 1 ডিগ্রি, বা এরকমভাবে যদি লিখি আমরা, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, বা এটাকে এইভাবে লেখা হয় মাথায় একটা দাগ দিয়ে, 1 মিনিট বা এরকম একটা দাগ দিয়ে, এটা সমান হচ্ছে 60 সেকেন্ড, সেটাকে লেখা হয় 60-এর মাথায় এইভাবে দুটো দাগ। তাহলে একটা 90 ডিগ্রি কোণকে ষষ্ঠিক পদ্ধতিতে, একটা 90 ডিগ্রি কোণকে সমান, মানে একটা সমকোণকে সমান 90টা ভাগে বিভক্ত করলে তার প্রত্যেকটা যে ভাগ তাকে 1 ডিগ্রি করে ধরা হচ্ছে, এবং একক হচ্ছে ডিগ্রি। প্রত্যেকটা ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে তার মাপ হচ্ছে 60 মিনিট, 1 ডিগ্রিকে ওই জন্য লেখা যাচ্ছে। আর 1 মিনিটকে যদি আমরা 60 ভাগে ভাগ করি তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা হলো ষষ্ঠিক পদ্ধতি। শতক পদ্ধতিতে কি, শতক পদ্ধতিতে, এটাকে গ্রেড পদ্ধতিও বলা হয়, শতক পদ্ধতিতে আমরা একটি সমকোণকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে সমান 100টা ভাগে ভাঙা হয়, 100 ভাগে বিভক্ত করা হয়, এবং প্রত্যেকটা যে ভাগ সেই প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 গ্রেড। লেখা হয় কীভাবে, 1 গ্রেড বা 1 মাথায় এরকম জি দিয়ে। যদি এই শতক পদ্ধতিটা আমাদের নেই, তাই জন্য এটাই আর আমি বিস্তারিত যাচ্ছি না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কী করা হয়, বৃত্তীয় পদ্ধতিতে যে একক তাকে রেডিয়ান হিসেবে বলা হয়, রেডিয়ান। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। রেডিয়ানটা কি, একটা বৃত্ত তার ব্যাসার্ধ যদি আর হয়, সেই ব্যাসার্ধের সমান করে আমরা যদি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি আর মাপের, তাহলে যে কোণটা তৈরি হবে এই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান। এই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান, অর্থাৎ এটা যদি ও নাম দিই, এটাকে এ নাম দিই, এটাকে বি নাম দিই, তাহলে এই যে বৃত্তচাপটা হলো এবি বৃত্তচাপ, মানে এখানে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান, 1 রেডিয়ান, সেটাকে এরা মাথায় সি দিয়েও লেখা হয়। এই রেডিয়ানের ক্ষেত্রে এখানটা আর একটুখানি দেখার আছে, যে আমরা এটা একটা বৃত্ত নিয়েছি, যে বৃত্তে একটা বৃত্তচাপ এ বি ও এ দৈর্ঘ্যের সমান করে নিয়েছি, তাহলে সেই এ বি এবং এই ব্যাসার্ধের যে অনুপাত সেটা ধ্রুবক, সেটাকে 1 রেডিয়ান বলেছি। তাই যদি বৃত্তটা আলাদা হয় তাহলে কি এটা পাল্টে যাবে,
ধরো আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিচ্ছি, এটা একটা বৃত্ত নিলাম, এটা একটা বৃত্তচাপ নিয়েছি এ বি, তাহলে এটা হচ্ছে আমার এক রেডিয়ান কোণ। আমি ও কেন্দ্রীয় বৃত্তের এটা বাড়িয়ে দিচ্ছি, পাল্টে দিলাম, এটাকে নাম দিলাম পি। তো সেই আরেকটা অন্য বৃত্ত নিয়েছি, কেন্দ্রটা একই আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ওপি সমান করে যদি আমরা এখানে একটা পি কিউ আঁকি, তাহলে এইটা হচ্ছে বৃত্তচাপ পি কিউ, কিন্তু কোণটা একই থাকছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি পরিবর্তন হয়, তাহলেও কিন্তু কোণটার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যে কোনো বৃত্তের ব্যাসার্ধের, যে কোনো বৃত্তের, এটা হলেও হবে এটা হলেও হবে, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যদি আমরা বৃত্তচাপ নিই, তাহলে কেন্দ্রে সব সময় নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে। এই জন্য এই যে রেডিয়ান যে কোণটা, এটা একটি ধ্রুবক কোণ, এটা একটি ধ্রুবক কোণ। আমাদের একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা হচ্ছে কি, যে প্রমাণ করো এক রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এক রেডিয়ান একটি ধ্রুবক কোণ আমরা প্রমাণে একটা ছবি আঁকছি, একটা কেন্দ্রীয় বৃত্ত আঁকছি, একটা কেন্দ্রীয় বৃত্ত নিলাম, এটা এ, এটাকে আর ব্যাসার্ধটাকে আর ধরেছি এবং সেই আর এর সমান মাপ করে এখানে একটা বৃত্তচাপ কেটে নিয়েছি, এই মাপটাও হচ্ছে আমাদের আর। তাহলে এই যে কোণটা, সেই কোণটাই আমাদের এক রেডিয়ান। তাহলে এখানে ভাষাটা কীরকম হবে, যে মনে করি ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ আর, আর ব্যাসার্ধের সমান করে আমরা এ বি, এটা মাথায় দাগ, এরকম দাগ দেওয়া মানে বৃত্তচাপ কেটে নেওয়াই হয়েছে। তাহলে কোণ এ ও বি সমান, আমরা সংজ্ঞা থেকে পড়েছি এক রেডিয়ান, মাথায় এরকম সিরিয়ালি। এবার এখানে একটা আমাদের জানা জিনিস, যে যেহেতু বৃত্তের কেন্দ্রস্থ কোণ, যেহেতু বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং বৃত্তের পরিধি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব আমরা এরকম লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ এওবি বাই চাপ এবি ইজিক্যাল টু 360 ডিগ্রি বাই পরিধি। মানে যখন আমি বৃত্তচাপ এবি নিচ্ছি, তখন কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর যখন আমি বৃত্তচাপটাকে পুরোটা, যে এ থেকে শুরু করে আবার ঘুরে গিয়ে যদি আমরা এতে ফেরত যাই, অর্থাৎ বৃত্তের পরিধিটাই, সেটাও তো একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তাহলে এই দুটো অনুপাত সমান, যে কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে কেন্দ্রস্থ কোণ এবি কোন চাপ তৈরি করেছে, এবি চাপ তৈরি করেছে, আর কেন্দ্রস্থ কোণ যখন 360 কোণ চাপ তৈরি করেছে, পুরো গোটা বৃত্তচাপ মানে গোটা বৃত্তটা, অর্থাৎ বৃত্তের পরিধিটা তৈরি করেছে। তাহলে আমরা এটা লিখতে পারি, বা কেন্দ্রস্থ কোণ এবি মানে এক রেডিয়ান, চাপ এবি, চাপ এবির দৈর্ঘ্য কত আমরা ধরেছি আর, এই যে বৃত্তের ব্যাসার্ধটা, এটা 360 ডিগ্রি আছে, আর বৃত্তের পরিধির সূত্র আমরা কী জানি, 2 পাই আর। তাহলে
এক রেডিয়ান সমান আমরা লিখতে পাচ্ছি 360 ডিগ্রি, এখানে লিখছি আর বাই টু পাই আর, অর্থাৎ এক রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। 2 আর 360 কাটলে 180, আর কাটলো 180 ডিগ্রি বাই পাই। তাহলে আমরা এদের মধ্যে আচ্ছা 180 ডিগ্রি এটাকে এইভাবেও লিখতে পারি আমরা যে এক রেডিয়ান সমান এটা হচ্ছে 2 সমকোণ বাই পাই। তা 2 সমকোণ সেটাও একটা ধ্রুবক, পাইও ধ্রুবক, তাহলে এই পুরোটাই হচ্ছে ধ্রুবক। অর্থাৎ 1 রেডিয়ান হচ্ছে ধ্রুবক, এবং 1 রেডিয়ানের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি রেডিয়ান আর ডিগ্রির মধ্যে। 1 রেডিয়ান সমান এই যেখান থেকে 1 রেডিয়ান সমান 180 বাই পাই, এটা একটা এদের মধ্যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আমরা আর একটাও সম্পর্ক এরকম লিখতে পারি, পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, এটাও আর একটা সম্পর্ক। আমরা সাধারণত পাই রেডিয়ান লেখার সময় পাই রেডিয়ান অর্থাৎ পাইয়ের মাথায় এরকম সি দিয়ে লেখা উচিত, কিন্তু আমরা অনেক সময় শুধু পাই দিয়ে লিখি, এটা বা পাই লেখা হয়। তাহলে আমরা ডিগ্রি এবং রেডিয়ান এই দুটোর মধ্যে একটা সম্পর্ক পেলাম যেটা আমাদের কাজে লাগে।